রাঁচি ভ্রমণে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা আর্লি মর্নিং বেরিয়ে যাচ্ছি, এখন 7টা বাজে। আজকে আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে সীতা, জোনা আর হুন্ডু ফলস। এছাড়াও এর সাথে যে কানেকটিভ যেই সাইট সিনগুলো রয়েছে সেগুলো আজকে আমরা কভার করব। তো পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। প্রায় ঘন্টাখানেক জার্নির পর রাঁচি থেকে প্রায় 40 কিলোমিটার দূর এখন আমরা জোনা ফলসের সামনে এসে গেছি। এই জোনা ফলসের অপর নাম হচ্ছে গৌতম ধারা। গৌতম বুদ্ধ এখানে এই ধারায় স্নান করেছিলেন। জোনা ফলসের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 10 টাকা করে, আর গাড়ির পার্কিংয়ের চার্জ হচ্ছে 25 টাকা। তো এটি মূলত সকাল 8টার সময় খোলে আর বিকেল 4:30টার সময় বন্ধ হয়। যে এন্ট্রান্স গেট রয়েছে তার সামনে কিছু দোকান রয়েছে, চাইলে আপনারা আপনাদের সকালের ব্রেকফাস্ট করতে পারেন। চাটা খেয়ে এখন আমাদের একটু অল্প আর ব্রেকফাস্ট করে তারপর নিচে নামতে হবে। তো নিচে নেমে তারপরে যে জোনা ফলস রয়েছে পুরো ভিডিওটা দেখবেন। রওনা দিয়ে দিয়েছি জোনা ফলসের জন্য। তো এখানে নিচে নামতে হবে, দুটো সিঁড়ি রয়েছে, একটা 507 আর একটা 630টা সিঁড়ি। তো দুটো দুভাবে দুদিক দিয়ে নামে। তো এই যে সিঁড়িটা দিয়ে নামছে এটা 507টা সিঁড়ি। এখান দিয়ে আপনি মাছ রাস্তা থেকেই মানে জোনা ফলসটা দেখা যাবে। মানে মূলত যারা হাঁটতে পারে কম বা যারা কম মানে নামতে পারবেন তারা এই সিঁড়ির মাঝখান থেকেই দেখতে পারবেন জোনা ফলসটা। আর একটা যে সিঁড়ি রয়েছে তো সেটা দিয়ে আপনাকে পুরোটা নামতে হবে। তো আমরা এই পথ দিয়ে যাচ্ছি, চলুন দেখা যাক। তো এখানে ফ্ল্যাট টাইপেরই সিঁড়ি, মানে মাঝখানে অনেক বসার জায়গাও রয়েছে। তো কেউ যদি হাঁপিয়ে যায় বসে থাকতে পারবে, বা কেউ হয় অনেক সময় যে বয়স্করা পুরোটা যেতে পারলো না মাঝখানে রেস্ট নিয়ে নিয়ে যাবে, তো সেরকম ব্যবস্থাও রয়েছে। কিছুক্ষণ হাফ পজিশন থেকেই দেখা যাচ্ছে, মানে আমরা বেশি সিঁড়ি নামিনি, হয়তো 1/4 নেমেছি এখনও অবধি। তো এখান থেকেই কিছুটা দেখা যাচ্ছে জোনা ফলসটা। তো এই সিঁড়িটা দিয়ে নামার এই উদ্দেশ্য। জোনা ফলস দেখার পর এখন আমরা এসে গেছি সীতা ফলস দেখতে। তো সীতা ফলসের এই নামকরণ হওয়ার কারণ হচ্ছে মা সীতা যখন বনবাসে গেছিলেন, তো তার বনবাসের সময়কালে এক সময় তিনি এই ঝাড়খণ্ড রাজ্যে একবার এসেছিলেন। তো সেই সময় তিনি এই ফলসে এসে স্নান করেছিলেন। তো সেই সময় থেকে এই ফলসের নাম হচ্ছে সীতা ফলস, এটি এখানে কথিত রয়েছে। তো এই ফলসে মূলত 252টা সিঁড়ি,
তবে সিঁড়িগুলো জোনা ফলসের মতো ততটাও খাড়া নয়, আর সিঁড়ি সিঁড়িগুলো মোটামুটি একটা ফ্ল্যাট টাইপের, তো উঠতে সেরকম একটা অসুবিধা হচ্ছে না। আর বাকি দেখতে পাচ্ছেন যে পিছনে আমরা অনেকটা সিঁড়ি নেমে গেছি, তো পিছনে দেখা যাচ্ছে সীতাফলস, কিন্তু আমরা আরেকটু বেস্ট ভিউয়ের জন্য নিচে যাব, একদম নিচ অব্দি যাব। তো আপনাদেরও দেখাচ্ছি, সাথে দেখুন। তো যেমনভাবে জোনা ফলসে যেরকম যে ওপর থেকে নেমে আমাদের নিচে যেতে হয়েছিল, এখানেও সেমভাবেই নিচে যাব। তো নিচে গিয়ে ফলসটা দেখবো, দেখে আবার সেমভাবে ওপরে উঠে আসতে হবে। কিন্তু এখানে সিঁড়িটা কম আর সিঁড়িগুলো একটু ভালো। জোনা ফলসে যেমন খুব মানে হাই হচ্ছিল, এখানে একটু ফ্ল্যাট টাইপের সিঁড়িগুলো, তো সেই হিসাবে হাঁটতে খুব একটা কষ্ট হবে না। তো চলুন আমরা দেখতে থাকি। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি সীতাফলসের সামনে। তো এখানটাতে আসা একটু ডিফিকাল্ট, কারণ যেখানে সিঁড়িগুলো শেষ হয়ে যাচ্ছে তারপর একটুখানি অল্প আধটু নদী আছে, তো নদীগুলো একটু স্লিপারি, পাথরগুলো মানে একটু এবড়ো কেবড়ো রয়েছে, তো একটু স্লিপ কাটছে। তো বডি ফিটনেস ঠিকঠাক মতো না থাকলে কিন্তু আসা যাবে না। আর জুতো মানে বুট টুট পরে থাকলে ভিজে যেতে পারে, এরকম সমস্যা রয়েছে, জুতো খুলে আসতে হবে নদীটা পার করতে। আর এমনি তো ভিউটা খুব সুন্দর, তো মেন ভিউ দেখতে গেলে আপনাকে এই জায়গাটা অবধি আসতে হবে। আর এই জায়গাগুলো তো খুবই খরচীয়তা, এখান দিয়ে পার করে অন্য সাইডে যাওয়াও খুব ডিফিকাল্ট। মানে এখানে এলে আপনার হ্যাঁ গরম লাগবে, গরম লাগবে না বলবো না, গরম লাগবে। যখন আমরা ওপরের দিকে উঠছি তখন কিন্তু খুব গরম লাগছে। তো আগে জোনা ফলসেও সেম হয়েছিল যে আমরা নামার সময় খুব ভালোভাবে নেমেছিলাম, বাট ওঠার সময় একটু গরম লাগছে। আর যারা একটু বয়স্ক হবে তাদের তারা কিন্তু উঠতে নামতে দুটোতেই কষ্ট হবে, তো সেরকম একটু বুঝে আসতে হবে। আমরা এখন সীতাফলস দেখলাম, সীতাফলসে 250টার মতো সিঁড়ি আছে, কিন্তু সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার, এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংক ইউ ভিউয়ার্স।